হায়দ্রাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে জোর কদমে প্র্যাকটিস সেরে নিলেন ইস্ট বেঙ্গল। প্রতি প্র্যাকটিসের মতন এই প্র্যাকটিসেও ধারাবাহিকতা বজায় রাখলেন কোচ কার্ল স্কুয়াদ্রাত। নিজেদের মধ্যে পাসিং ফুটবলটাই বেশি খেলে নিলেন লাল হলুদ বাহিনী। হায়দ্রাবাদ দলের কথা বললে এর আগে মোহনবাগানের কাছে কলকাতাতেই 2-0 গোলে পরাজয়ের শিকার হয়েছিল তারা। পাশাপাশি ইস্ট বেঙ্গলের কথা বললে পরপর দুটো ম্যাচেই পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে ইস্ট বেঙ্গলকে, প্রথমে নর্থ ইস্টের বিরুদ্ধে, তারপর ঘরের মাঠে মুম্বাইয়ের বিরুদ্ধে। দুটো ম্যাচেই ছন্ন ছাড়া মনে হয়েছে ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে। সুতরাং কার্লো স্কুয়াদ্রাত এখন চিন্তায় করছেন কিভাবে এই ডিফেন্সের সমস্যা থেকে তিনি উঠে দাঁড়াবেন। পাশাপাশি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আইএসএলের গোটা মরশুম থেকে ছিটকে গেছেন পার্দো, তার বদলে নতুন এক বিদেশিকে সাইন করিয়েছেন ইমামি ইস্ট বেঙ্গল, সাইবেরিয়ান ফুটবলার আলেকজান্ডার প্যান্টিচ। তবে ইস্ট বেঙ্গলের আরও দুই নতুন বিদেশির কথা বললে ভিক্টর ভাস্কুয়েজ এবং ফেলিসিও ব্রাউন। হায়দ্রাবাদ ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে এদিন প্র্যাকটিসে বেশ চনমনে মেজাজেই দেখা গেল এই দুই ফুটবলারকে। পাশাপাশি চোট সমস্যার জন্য ক্রেসপো থাকবেন না দলে, যার কারণে মাঝমাঠ নিয়ে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে ইস্ট বেঙ্গলকে। পাশাপাশি প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে নতুন বিদেশি আলেকজান্ডারের কথা যখন জিজ্ঞেস করা হয়েছিল, কোচ জানিয়েছিলেন ভিসা পেয়ে গেলে এই ফুটবলার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। আইএসএল এ পয়েন্ট টেবিলে এখন 10 নম্বরে রয়েছে ইমামি ইস্ট বেঙ্গল। এখান থেকে কোচ কার্ল স্কুয়াদ্রাত হাল ছাড়তে নারাজ, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, এখন যে কটা ম্যাচ তারা খেলবে সেই ম্যাচগুলোই তাদের মূল মন্ত্র হবে 3 পয়েন্ট তুলে নেওয়া, আর প্রত্যেক ম্যাচই হবে ঘুরে দাঁড়ানো লড়াই। তবে হায়দ্রাবাদ দলে রয়েছে বেশ কিছু ভারতীয় ফুটবলার যারা বিপদ হয়ে দাঁড়াতে পারে ইস্ট বেঙ্গলের জন্য, যাদের মধ্যে উল্লেখ্য মাখান ছোটে, সাজাদ হুসেন পেরি, মাক জ্যাথাই পুইয়া, জাও ভিক্টর। বেশ কিছুদিন এই জাও ভিক্টরের কথা বললে হায়দ্রাবাদের এই ফুটবলার কিন্তু এখন চোটের কারণে খেলতে পাচ্ছেন না দলের সঙ্গে প্রতিনিয়ত। তবে এই একজন বিদেশি দলে না থাকলেও যে কজন ভারতীয় ফুটবলার রয়েছে তার মধ্যে অ্যালেক্স সাজি, মোহাম্মদ রফি, এদের মতন ফুটবলার দুর্দান্ত দাপট দেখিয়ে কিন্তু ফুটবল খেলছে। সুতরাং বলাই বাহুল্য, টাংবই সিং তো দলকে আটকানোর জন্য ইস্ট বেঙ্গল কোচ কার্ল স্কুয়াদ্রাত বিশেষ কী পরিকল্পনা করছে এখন সেটাই দেখার বিষয়।